যখন নবী ঘোষণা করলেন কে আছে আমার এই কথাগুলা শুনবা, নিজে আমল করবা অথবা অন্যকে শিখাইয়া দিবা, সাহাবী আবু হুরায়রা বললেন আমি আছি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা আখাযা বিয়াদি, নবী আমার হাত ধরছে। একজন নবী তার সাহাবীর হাত এইভাবে ধরা, কতটা মায়া, কতটা মহব্বত, বলতেছে আমার হাত নবীজি ধরছে। এভাবে ধরার পর বাবা সন্তানকে যেমন শিখান কত সুন্দর করে করে, আল্লাহ রাসূল তার ছাত্র আবু হুরায়রাকে হাত ধইরা আদা খামসা গোনে গোনে পাঁচটা জিনিস শিখাই দিতেছে, আবু হুরায়রা এমন এমন করবা, এটা করবা, ওটা করবা না, এইভাবে কেমন যেন একজন শিশুকে যেইভাবে শিখায়, এইভাবে নবী তার বিখ্যাত সাহাবী এবং বিখ্যাত ছাত্র হাদিসের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে গোনে গোনে পাঁচটা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিয়েছে। নবীজি বললেন এক নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচবা, হারাম কথা কর্ম কাজ, হারাম মজলিস এগুলা থেকে বাঁচবা, হারাম কথা বলবো না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না, হারামের আলোচনা যে মজলিসে হয় যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ। এক নাম্বার হারাম থেকে বাঁচো, তো এই হারাম দ্বারা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম এগুলা থেকে বাঁচো, কি হবে? নবীজি বললেন তাকুন আবাদান নাস, তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। দুই নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বন্টনে যা দিছে এতে তুমি সন্তুষ্ট থাকো, এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। তিন নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, খাঁটি ইমানদার হয়ে যাবা। চার নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারটা অনুবাদটা সবাই করবো মিলেমিশে, ওয়ালা তুকসিরিদ দিহকা, বলেন বেশি হাসবা না। পাঁচ নাম্বারটা কি? বেশি বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বলেন কেন না? অধিক পরিমাণে হাসি, বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে বলেন তো অন্তর মৃত বানিয়ে দেয় কি কাজ করলে? বেশি হাসলে কি ক্ষতি অন্তর মৃত? এই পাঁচটার মধ্যে এক নাম্বার হারাম কথা কর্ম কাজ পোশাক খাদ্য থেকে বাঁচো, খাঁটি এবাদত তুমি ইয়ে শ্রেষ্ঠ এবাদত গুজার হবা, আল্লাহ শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর ওলির খাতায় নামটা লেখাতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এবার আসি পাপ ছেড়ে দেওয়ার উপায়। আমাদের আজকে বলছিলাম আলোচ্য বিষয়ে দুইটা দাঁড়াইছে, প্রথম অংশ পাপ, দ্বিতীয় অংশ পাপ ছেড়ে দেওয়ার উপায়, এ হলো দ্বিতীয় অংশ মানে শেষ অংশ। পাপ ছেড়ে দেওয়ার 15টি উপায় আপনাদের সামনে আলোচনা করব, কয়টি? যদিও 70টার বেশি আছে উপায়, আজকে 15টা শুনেন। এক নাম্বার উপায় তওবা করা, বলেন খালেস তওবা, খাঁটি তওবা। এই তওবাকে বলা হয়, বলেন এই তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাহলে এই তওবাটাকে কি বলা হয়? তওবায়ে নাসুহা। তো এক নাম্বার খাঁটি তওবা করা, খালেস তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোন গুনাহই নাই। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত আদম সন্তান পাপী, এই পাপীদের মধ্যে তারাই দামি, তারাই শ্রেষ্ঠ যারা তওবাকারী। আদম সন্তান পাপ করবে, এই পাপ করে যারা তাদের মাঝে তারা দামি, তারা শ্রেষ্ঠ যারা পাপ করার পর তওবা করে। বাচ্চা হারুন রশিদ কাবা ঘরের পাশে দাঁড়ায় বলতেন আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা, নফাতুল আরবে আছে, নফাতুল আরবে আছে, ঘটনাটা দেখবেন আল্লাহুম্মা আনা আনা ওয়া আনতা আনতা। বাচ্চা হারুন রশিদ বলতেন আল্লাহ আমি আমি তুমি তুমি, কান্দতেন, প্রচুর কান্দতেন আর বলতেন আল্লাহ আমি আমি তুমি তুমি। তার মানে কি? তার মানে হলো আল্লাহ আওয়াদু বিজ্জামবি ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা, আল্লাহ আমি তো বারবার গুনাহ করি আর তুমি কত মহান, বারবার মাফ করে দাও। তাহলে গুনাহ থেকে তওবা করব, পাপ থেকে তওবা করব। আদম সন্তানের মধ্যে তারা দামি যারা পাপ থেকে তওবা করে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি তওবা করার তৌফিক দান করুন। আপনি যদি মনে করেন হুজুর আমার একটা গুনাহও নাই, তাও পড়বে রাস্তা ধরে তাও আপনি তওবা করবেন। যদি মনে করেন যে আমার একটা গুনাহও নাই, তাও তওবা করবেন। এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ নাই, আমাদের নবীও 100 বার কোনো বর্ণনায় 70 বার ইস্তেগফার এবং তওবা করতেন আল্লাহর দরবারে। ইবনে মাজার 4253 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبل توبه العبد ما لم يغفر, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে, যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হবে মানে প্রাণটা বের হবে হবে এখানে আসতেছে কণ্ঠনালী, এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার তওবা কবুল করে। তো আপনারা তো অনেকে শিওর যে হুজুর আমার এখানে আসলে এরপরে তওবা করুন, কারণ আপনি তো জানেন অমুক দিন আপনারা আসবে এরপরে তওবা করবেন নাকি, বিষয়টা এমন না। বিষয়টা তওবার গুরুত্ব রসুল বুঝাইতেছে যে এই পর্যন্ত কণ্ঠাগত হওয়ার আগেও যদি কেউ তওবা করার সুযোগ পায় আর তওবা করে তার তওবা কবুল হয়ে যাবে। আমি আপনি তো জানি না কখন আমাদের প্রাণটা এখানে আসবে, তাই এখনই এই মুহূর্তে মনে মনে সবাই তওবা করে নাও। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الله افرح بتوبه احدكم من احدكم بضالته اذا وجدها। তিরমিজিতে হাদিসটা শর্টে আছে, মুসলিমে হাদিসটা এই বড়। তো মুসলিমের লম্বা অংশ, হাদিসটা একটু সহজে শুনেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে তার সাথে বাহন আছে, বাহনের মধ্যে তার খানা পানি আছে, সফরের পাথেও আছে, টাকা পয়সা যা দরকার, তো ওই যুগের টাকা পয়সা যা বুঝায় তা আছে তার সাথে। অর্থাৎ সফরে যাইতে তার খরচাদির জন্য স্বর্ণ রূপা দিনার দিরহাম যা দরকার তা আছে তার কাছে। বের হওয়ার পর এক জায়গায় গেছে, যাওয়ার পর হঠাৎ ক্লান্তি আসছে তার শরীর, ক্লান্ত হওয়ার পর এক জায়গায় বসছে, বসার পর তার চোখে হঠাৎ ঘুম আসছে, ঘুমায় গেছে, ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে তার বাহন নাই, তার খানা নাই, তার পানি নাই, কিচ্ছু নাই, সব শেষ, টেনশনে বইরে গেছে, কি করবো, বাসায় ফিরে যাবো, না বাসায় ফিরে গেলেও মারা যাবো, তাহলে যেখানে যাবো সেখানে রওনা করবো, না সেখানে গেলেও মারা যাবো, কারণ আমার তো সফরের পাথেও নাই, বাহন না থাক, খানা পিনা থাকলেও হইতো একটা, কিন্তু খানা পানিও তো নাই আমার কাছে। তো কি করছে, উনি নিয়ত করে ফেলছে যাক মরণ আসলে এখানেই হবে, বসে থাকি। তো সেখানে বসে রয়েছে, উনি মারা যাবে তো ওই জায়গায় অপেক্ষা করতেছে, খানা পানির অভাবে এক সময় মারা যাবে। তো অপেক্ষা করতে করতে আবার ঘুমায় গেছে, ঘুম থেকে আবার হঠাৎ উঠে দেখে তার বাহন তার খানা পানি উপস্থিত হয়ে গেছে। হাদিসে আসছে ওই লোকটা বিশিদ্দাতিল ফারহি আসছে, বিশিদ্দাতিল ফারহি খুশির অতিশয্যে, এটা হলো সুন্দর বাংলা, আমাদের কুমিল্লার ভাষায় যদি বলি খুশির ঠেলায়, সুন্দর বাংলা হলো বিশিদ্দাতিল ফারহি। তো যেহেতু আমরা এখন কুমিল্লা আলোচনাটা চলতেছে আমরা এটা বলি খুশির ঠেলায়, তো উনি খুশির ঠেলায় বলে ফেলতেছে
আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি হলে আমার গোলাম আমি তোমার রব, বুঝেন নাই না, আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব। হ্যাঁ কিন্তু মাথা ঠিক নাই যে কি কইছে, আসলে উনি বুঝাইতে যেছে আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার বান্দা, কিন্তু খুশির কারণে মুখ দিয়ে বলে ফেলতেছে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব, আসলে কিন্তু ওটা ওর মনের কথা না, এটা মুখ দিয়ে যে বলছে হ্যাঁ জানেও না। তো রসুল বলেন এত খুশি হয়েছে যে মুখ দিয়ে যে আল্লাহরে বইলা ফেলছে আল্লাহ আপনি বান্দা আমি রব, এটা বেচারা বুঝতে পারে নাই, তাহলে বলো কি খুশি হয়েছে। নবী বলেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম বিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা, তোমাদের কেউ হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পর, হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর সে যেই পরিমাণ খুশি হয় আর খুশির কারণে মুখ দিয়ে কি বলে এটাও তার মনে নাই, তাহলে বলো কি খুশি হয়। তোমাদের কেউ তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি। সহি মুসলিমের বর্ণনা 2759 নম্বর হাদিস, 2759 আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে সিরিয়ালটা হাদিস সংখ্যা হবে 3033টা, যদিও মাকতাবে ইসলামিয়া এখন আবার মুসলিমের তাকরার সহ হাদিসের রকম করছে, আমি যেটা বলছি আমাদের মাদ্রাসাগুলো পুরাতন নুসখা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আল্লাহ তার ক্ষমার হাতকে রাতের বেলা প্রসারিত করে দিনে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে ক্ষমা করে দেয়, রাতে যারা গুনাহ করে তওবা করে তাদেরকে আল্লাহ দিনের বেলা ক্ষমা করে দেয়। আল্লাহ রাতে ক্ষমার হাত প্রসারিত করে রাখে, দিনের গুনাহকারীরা রাতে রবের কাছে তওবা করবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন রব মাফ করে, আর রাতের গুনাহকারীরা দিনের বেলা বলবে আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন, রব কয় ক্ষমার হাত তো প্রসারিত করেই রাখছি তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি, তুমি ক্ষমা চাও আর আমি মাফ করি। গুনাহ মাফের কয়টা উপায় জানবো আমরা, 15টা, কয়টা শুনলো একটা, তওবা, এক নাম্বার তওবা করা। তওবার জন্য চারটি শর্ত, বলেন কয়টি? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন তিনটি, তো মুহাদ্দিসিনে কেরামের এই তিনটার পাশাপাশি ফকিগণ তারা আরো আরেকটি বাড়িয়েছেন। তিনটি শর্ত হলো, এক নাম্বার গুনাহের ব্যাপারে অনুতপ্ত হওয়া, আমি যে গুনাহ করছি এটার উপর অনুতপ্ত হওয়া। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। আপনি মনে মনে আহা কি করলাম আমি, মনে কষ্টটা ঠিক করি, এই যে অনুতপ্ত হলেন রসুল বলেন এটাই তওবা। তাহলে এক নাম্বার গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া, দুই নাম্বার গুনা থেকে ফিরে আসা, গুনা থেকে ফিরে আসা একটু অনুতপ্ত হবে, দুই ফিরে আসা, তিন নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর এটা করব না। তাহলে সুন্দরভাবে আরো বোঝা যায়, এইভাবে বলতে পারেন গুনাহ ছেড়ে দেওয়া, গুনার উপর তওবা করা অনুতপ্ত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া, আরেকটা হলো আমি প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এটি আর করব না। তাহলে গুনাহটা ছেড়ে দিলাম, দুই অনুতপ্ত হলাম, তিন প্রতিজ্ঞা করলাম আর এই গুনাহটি করব না। আরেকটা বাড়িয়েছে ওলামায়ে কেরামের বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামের আরেকদল, যদিও এটাই জরুরি ছিল চার নাম্বারটা, বান্দার হক নষ্ট করা জাতীয় গুনাহ যদি থাকে তো ওই বান্দার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। বান্দার হক নষ্ট করছেন আপনি, তো আপনি এতক্ষণ যে তিন শর্ত জানলেন, এই তিন শর্ত হলো আল্লাহর হক নষ্ট করা, যেটা লাফরমানি করছেন তো রব এই তিন শর্তে ক্ষমা করবে, যে আমি আর এই গুনাহ করব না, আমি অনুতপ্ত হইলাম আমি গুনাহ ছেড়ে দিলাম তো রব ক্ষমা করে দিবে, কিন্তু আরেকটা হলো বান্দার হক নষ্ট করছেন এটা রব ক্ষমা করবে না। তো যাদের হক নষ্ট করা হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এই হলো গুনাহ মাফের এক নাম্বার উপায় তওবা করা। আল্লাহ আমাদের সকলকে তওবাতুন নসুহ যেটাকে বলা হয় খাঁটি তওবা করে যেন আমরা একদম গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া, একটু বলি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে কি কষ্ট হয়? এটা পড়বেন সবসময়, কৃষি কাজ করেন পড়বেন, বাসে বৈশা রয়েছেন পড়বেন, সূরা আলী ইমরানের 132 নম্বর আয়াতে আছে ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফালু ওয়া হুম ইয়া'লামুন।
যারা গুনাহ করে, অশ্লীল কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে, তখন আল্লাহরে স্মরণ করে, ইন্না লিল্লাহ, আমি কি করলাম, কাজটা ঠিক করি নাই, আল্লাহরে স্মরণ করে, আস্তাগফিরু লিজুনুবিহিম, গুনার জন্য তখন ক্ষমা প্রার্থনা করে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি আমি কি করলাম। আবার সে এটাও জানে, ওয়া মাই ইয়াগফিরুজ জুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা করবে কে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে ওই গুনাহটার উপর আর অটল থাকে না, ওই গুনাহটা আর বারবার করে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের কারণে ওই বান্দা পাপগুলো ক্ষমা করে দেয়। সূরা নূহের মধ্যে তো আছে ইস্তিগফারের উপকারিতা, আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা ইস্তিগফার পাঠ করো, রবের কাছে ক্ষমা চাও, এক নম্বর উপকার, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বাস করেন, ইস্তিগফার যত করবেন গুনাহ তত ঝরবে। আর আজকে তালেবে আলেমের অনেক বেশি, মাদ্রাসা ছাত্র সংখ্যাও বেশি, কারণ মাদ্রাসা বন্ধ। ইস্তেগফার যত বাড়বেন গুনাহ তত ঝরবে, গুনাহ যত ঝরবে মেধা তত বাড়বে। এজন্য বেশি ইস্তেগফার করা আর গুনাহ ঝরানো, আর গুনাহ ঝরলে মেধা বাড়বে। আর খালি ইলেকট্রনিক মিডিয়া থেকে একটু দূরে থাকবেন, তো দেখবেন মেধা কত ভালো থাকবে ছাত্র ভাইদের জন্য। তো এক নাম্বার, গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ। দুই নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফার করলে এই যে আমি বৃষ্টি দরকার হয় না, কেমনই বা আপনারা বাতিল করছেন, এর লেগে আল্লাহ দিচ্ছে না, আপনারা তো এলাকাবাসী যেতেছেন, অন্তত আল্লাহ আজকে না হোক, অন্যরা চায় হোক, এই এলাকার যারা এরা বাতিল করছে না, আজকে না হোক। তো যাই হোক, আসলে বিষয়টা এমন না, আল্লাহ যখন বৃষ্টি দিবে আমরা খুশি, এটা আমাদের মাহফিল, এটা হোক না হোক এটা না, আল্লাহ যেটা খায়ের মনে করবে, মঙ্গল মনে করবে, সেটাতে আমরা খুশি। হ্যাঁ, ঠিক না? তো যাই হোক, যদিও মাহফিল আয়োজকরা সবসময় চায় হুজুর বৃষ্টিটা আজকে যেন না হয়, দোয়া চাই। তো ইস্তেগফার করলে দুই নম্বর উপকার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি, এটা তার উদ্দেশ্য, এখানে রহমত, বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবেন। যদি মুফাসসিরিনে কারাম অনেক ব্যাখ্যা লেখছে এটা। তিন নাম্বার, ওয়াইম দিদিকুম বি আমওয়াল, সম্পদের অভাব, তো ইস্তেগফার পাঠ করেন, হুজুর টাকা পয়সার অভাব, ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ বলেন তোমাদেরকে আল্লাহ সম্পদ দ্বারা সাহায্য করবেন। চার নাম্বার, ওবানিনা, সন্তান আপনার হচ্ছে না, আপনি খালি অমুক জমুক জায়গায় তো দৌড়ান আর সন্তান যান, তান্ত্রিক মান্ত্রিক আরো কত কিছু লেখা থাকে, অ্যাড্রেস থাকে, সেখানে যান আপনারা, এই তন্ত্র মন্ত্রের কাছে না যায়া ইস্তেগফার পাঠ করেন, আশা রাখেন আল্লাহ সন্তান দান করবেন। আরে বানিয়ে না বলছে তো আল্লাহ, তো কেন একিম করবো না আমরা, আল্লাহ তো বলছে বানিয়ে না, সন্তান দ্বারা সাহায্য করবেন। ওয়াজআল্লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার আছে, কৃষি কাজ করেন, তো এরা কিন্তু ক্ষেতের পাগল, জমির পাগল, আপনাদের জমি জমা দরকার হালাল ভাবে, ইস্তেগফার বেশি বাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত, জান্নাত বাগান উদ্যানের মালিক বানায় দিবেন। এখানে প্রথম তফসির হলো দুনিয়াতে, দুনিয়াতে উদ্যান, ওই যে জাতিকে আল্লাহ বলছে তাদেরকে আল্লাহ ওয়াদা করছে, তোমাদের তো বাগান দরকার, উদ্যান দরকার, আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান বাগান দেওয়ার, বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করলাম। তাহলে গুনাহ মাফের দুই নাম্বার উপায় ইস্তেগফার পড়া, তিন নাম্বার উপায় আমার সাথে একটু বলেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া, সুন্দরভাবে আবার মনে রাখবেন, বলেন ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া। সহিহ তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়ালা উবালি, হে আদম সন্তান, তুমি যতক্ষণ ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো, আবার বলছি, আল্লাহ বলেন তুমি যতক্ষণ ক্ষমার আশায়, ক্ষমার আশায় আমাকে ডাকতে থাকো, আমি তোমাকে ততক্ষণ ক্ষমা করতেই থাকবো, আর আমি আল্লাহ এতে কোনো পরোয়া করি না, আমার বান্দা ক্ষমার আশায় আমারে ডাকবে আর আমি ক্ষমা করব না, এটা হতে পারে না, তুমি ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও আমি ততবার তোমাকে ক্ষমা করি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন, ইয়াবনা আদম লা বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি ওয়া ফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়ালা উবালি,
আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ক্ষমার আশায়, আমি এই পরিমাণ গুনাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার করা, তিন নাম্বার ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাওয়া, চার নাম্বার গুনাহ মাফের উপায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তো এই যুগে অনুসরণ হলো রসূলের সুন্নাহের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমি নবীর অনুসরণ করো, লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে রাসূলের সুন্নাহের অনুসরণ যদি প্রকৃতভাবে করতে পারি আল্লাহ গুনাহ মাফ করবেন। সুন্নাহের প্রকৃত অনুসরণ করার জন্য আলেমদের সংস্রবে যাওয়ার কোনো বিকল্প নেই, আলেমদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে শিখতে হবে। গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। কি দেওয়া এখন কি হইতেছে আর গুনাহ মাফের 5 নাম্বার উপায়ও কি? কি এক মিলে গেল বিষয়টা, গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। আবু দাউদ শরীফের 512 নম্বর হাদিসে আছে, আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাওতিহি, মুআজ্জিনের আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হবে। তার মানে গুনাহ মাফের একটা বিচার বোঝানো হয়েছে, ও প্রচুর গুনাহ তার মাফ করে দেয়। এই জন্য সবাই আজান দেওয়ার চান্স নেবেন, বাকি বিশুদ্ধভাবে অশুদ্ধভাবে না, বিশুদ্ধভাবে আজান শিখে আজান দিবেন এই নিয়তে যেন গুনাহ মাফ হয়। এই জন্য মুয়াজ্জিন শব্দের যে ফজিলত, আমার একটা বয়ান আছে আপনারা দেখছেন এটা আজান সম্পর্কে, যে হয়রান করার মতো ফজিলত মুয়াজ্জিন শব্দের। কিন্তু আমাদের দেশে মুয়াজ্জিনের চাকরি যে করে উনিও কয় না আমি মুয়াজ্জিন, আবার যে মেয়ে বিয়ে দেয় উনিও কয় না আমার মেয়েটাকে মুয়াজ্জিনের কাছে বিয়ে দেবেন, আবার কারো সন্তান যদি মুয়াজ্জিনের চাকরি করে উনিও বলেন আমার ছেলে মুয়াজ্জিন, কেন বলেন না? এগুলো অন্যায়, এগুলো ঠিক না। মুয়াজ্জিনের কথা কেন বলবেন না? আমান আহসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান। দুই নাম্বার ব্যাখ্যা, এক নাম্বার এই আয়াতের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব, দুই নাম্বার উদ্দেশ্য মুয়াজ্জিন সাহেব আমাদের আয়েশা সিদ্দিকা বলছে। এই আয়াতের দ্বিতীয় উদ্দেশ্য আল মুয়াজ্জিনুনা সুলাহা, মুয়াজ্জিন সাহেব। তাহলে মুয়াজ্জিন আমি এটা বলতে লজ্জা করি, মুয়াজ্জিন এটা ঝামেলা আছে আর দেশের মানুষ এলাকার মানুষ মুয়াজ্জিনই করো, নাউজুবিল্লাহ সাবধান, এটা দ্বীনের সাথে তামাশা করা, মানে মুয়াজ্জিনই করো মানে উনি তো দামি কাজ করতেছে, আমার চেয়ে দামি কাজ করো, আল্লাহর কসম আমার চেয়ে দামি কাজ করো, কিভাবে এটাকে ছোট করে দেখবে? আমি এখন আমার আহসানু কওলান এই আয়াতের মেজদাক আমিও আমি কথা বলি, আমার চেয়ে দামি তিনি মুয়াজ্জিন তিনি, সাবধান এইভাবে না বলবো। তো 5 নাম্বার আজান দিলে গুনাহ মাফ, এটা 5 নাম্বার। 6 নাম্বার যদি পারেন আজকে এশার নামাজের পর অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন, কথার কথা আজকে বলছি আপনি আজকে জরুরি না কালকে পড়েন যখন পারেন, 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিসে আছে, নবীজি বলেন মা মিন আব্দিন ইউজনিবু জাম্বান ফায়াহসিনু তুহুরা ফায়াকুমু ফায়সাল্লি রাকআতাইন ইল্লা গাফারাল্লাহু যাম্বা। কোন ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পর সুন্দরভাবে ওযু করছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়তে দেরি তার গুনাহ মাফ হইতে দেরি হয় না, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীর কাছে এসে কয় হুজুর আমি অপরাধ করছি আমি শেষ, ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে, ওয়াকিমিস সালাতা তারাফাই নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে মানে ফজর থেকে একদম এশা পর্যন্ত নামাজ আদায় করো। ইন্নাল হাসানাত, ইন্নাল হাসানাত, এই জায়গা ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজ ইউযহিবুনা সাইয়্যাত, পাপ গুলোকে ক্ষমা করে দেয়। তুমি যেই পাপ করে আসছো, ওই যে এক ব্যক্তি আসছে, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, আল্লাহ এই পাপ মাফ করে দিবেন। ওই সাহাবি নবীজিরে বললেন হুজুর আলিয়া হাজা, এটা কি শুধু আমার জন্য এই বৈশিষ্ট্য? নবী বললেন না, লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সব উম্মতের জন্য এই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া, বলি কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়া, এটা এটা বুখারীতে আসছে, আবু দাউদে আসছে, মুসলিম শরীফে আসছে, 2764 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলে
আসাক্তু হাদ্দান ফাআকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধে আমাকে হদ প্রয়োজন, হদ আমার উপর ইসলামী শাস্তি বিধান এটা প্রয়োগ করা দরকার। এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ, ওই ব্যক্তি আবার কয় হুজুর আমার বিষয়টা কি জানি তুমি, কয় হুজুর আমি ওই যে পাপ করছি আপনার কাছে আসছি, হাজর তার সালাতা মানা আমাদের সাথে নামাজ পড়ছো, কয় জি, ও আমাদের সাথে নামাজ পড়ছো জামাতে, কয় জি, কয় গফির আলাকা তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। জামাতের সাথে নামাজ আদায় এগুলোও কিছু গুনাহ মাফের কারণ। নয় নাম্বার, পাপ হয়ে গেলে, বলেন পাপ করলে কই নেই, আমি বলছি পাপ হইলে, পাপ তো করবো না ইনশাল্লাহ, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, নবী তার সাহাবি আবু যর গিফারিকে বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো, খারাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা ওই খারাপ কাজকে মিটিয়ে দিবে। কয় নাম্বার গেল? নয় গেল না। 10 নাম্বার, জিকিরের মজলিসে বলা একবার সুবহানাল্লাহ পড়ে, আপনারা এখন বসা জিকিরের মজলিসে, সুবহানাল্লাহ, জিকিরের মসজিদে বসলেও গুনাহ মাফ। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, লম্বা হাদিস, আমাদের এই পুরা মসজিদকে ফেরেশতারা বেষ্টন করে প্রথম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ তাদেরকে লম্বা প্রশ্ন করে, সর্বশেষ আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফরতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 11 নম্বর, বেশি বেশি জিকির করা, কি করা, জিকির করলেও গুনাহ মাফ। যেমন সহিহ বুখারী একটা বর্ণনা আসছে 6405 নম্বর হাদিস, মান ক্বালা ফিল ইয়াউমি মিআত মাররাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কেউ যদি দিনের বেলা 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বাস একটু 100 বার বলে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত গেল? 11। 12 নাম্বার, বলেন হিম্মত করা, এটা বেশি জরুরি, বলেন হিম্মত করা, হিম্মত আমি গুনাহ করব না, না না করব না, না না আমি করব না, না আমি করব না, হিম্মত করা, হিম্মত আপনারে আগায়া দিবে। সহিহ মুসলিমে আছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ, তিনি কষ্ট করে গুনাহ করে না, হিম্মত করে গুনাহ করে না, না আমি খালি গুনাহ করি, আমি দুর্বল মুমিন, তিনি শক্তিশালী মুমিন। রাসূল বলেন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে দামি। 13 নাম্বার, নিয়ত করা, বলেন এই নিয়ত করা, বলেন একটু এই নিয়ত করা, আবার এই নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করব না, মানে গুনাহের সুযোগ একটা হলো আপনি নিয়ত করছেন করব না, এই কিছু আছে আপনার অটো নিয়ত, অটো নিয়ত বুঝেননি, যে ইনশাল্লাহ, যে ইনশাল্লাহ, মানে এটা অটো, মানে হুদায় একটা নিয়ত করছে যে হুজুর ইনশাল্লাহ, এটা এটা একটা তামাশা নিয়ত, নিয়তটা এরকম যে না হুজুর নিয়ত করতেছি যে গুনাহের সুযোগ আসলেও গুনাহ, এটা হলো না জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে এটা একটা হয়ে গেছে কেমন জানি, মানে উনি এটা বুঝে যে না এটা কইলাম আর কি, এমনি এরকম না, সুন্দরভাবে নিয়ত করা, গুনাহের সুযোগ আসলেও গুনাহ করবো না, এটা পাক্কা নিয়ত করা। এখন মুসলমান একদম ঢালাও ভাবে বলে ফেলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম না, নিয়ত করা পাক্কা। মান হাম্মা বি হাসানা, কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালা মিয়ামাল হা, কিন্তু কাজটা করে নাই, কাতামাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমল নামায় একটা সওয়াব দেয়, এই সওয়াবটা যদি সে ওই আমল নামাটা করে নাই তাই এক সওয়াব, যদি করে তাহলে আল্লাহ 1 থেকে 10 পর্যন্ত বাড়ায় দেবেন। কেউ আর বেশি লেখছে। অমান হাম্মা বিসাইয়্যা, কেউ যদি গুনাহের নিয়ত করে, ফালা মিয়ামাল হা, গুনাহের নিয়ত করার পর সুযোগ আসার পরে গুনাহটা করে নাই, আল্লাহ তাকেও পরিপূর্ণ একটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। 14 নাম্বার, একটু বলেন আমার সাথে, পাপ ছেড়ে দেওয়ার উপকারিতা জেনে, পাপ ছেড়ে দেওয়া মানে পাপ ছাড়ার উপকারিতা জানবো, যাই না পাপটা ছেড়ে দেওয়া, সূরা নাজিয়াতের মধ্যে আছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা, সুবহানাল্লাহ, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, তাই ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে নফসকে বিরত রাখে, হেফাজত করে, তার ঠিকানা জান্নাত। 14 নম্বর হলো, 15 নম্বর, পাপ করার ক্ষতি জেনে পাপ ছেড়ে দেওয়া, বুঝলেন, 14 নম্বরটা বলছি পাপ ছাড়ার উপকারিতা জেনে পাপ ছেড়ে দেওয়া, আর 15 নম্বরটা পাপ করার দ্বারা, পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া, ওটা গেল ছাড়ার উপকারিতা জেনে ছাড়া, আর এটা হলো পাপ করার ক্ষতি জেনে পাপ ছাড়া। সূরা হাসরে 19 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, হে ইমানদাররা
তোমরা আল্লাহকে ভয় করো। অন্তঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগত, প্রত্যেকে যেন আগামীকালের জন্য চিন্তা করে সে কি পাঠাইছে, এই টেনশনে পাপগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করা। পনেরোটা উপকার, পনেরোটা ছেড়ে দেওয়ার কারণ জানলাম আর পাপের কথা বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্তভাবে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি তৌফিক দান। এটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে। আমার সংকলন করা মিম্বরে আমানত যারা